সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের করোনাকালীন সময়ে অনলাইন কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন কার্যক্রমের ক্লাসের সাথে আমরা প্রত্যেক দিন যুক্ত হচ্ছি। তোমাদেরকে সরাসরি পাঠদান না করে আমরা অনলাইনের মাধ্যমে আমরা যুক্ত হয়ে শ্রেণীতে পাঠদান করার চেষ্টা করছি। অনলাইন কার্যক্রমে তোমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। পাশাপাশি তোমাদের দুঃখ কষ্ট আমরা বুঝি, তোমরা বুঝো যে তোমাদের সাথে আমাদের দীর্ঘদিন প্রায় একটা বছর তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎকার নাই, তথাপিও আমরা তোমাদেরকে অনেক মিস করি। তোমরাও ঠিক অনুরূপ আমাদেরকে শ্রেণীকক্ষে আসছে, স্যারের সাথে কথাবার্তা বলা, সমস্যাগুলো সমাধান করা, সরাসরি কথোপকথন হতো, এখন সেটা হয়তো এরকম সামনাসামনি হচ্ছে না, অনেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। সেই ধারাবাহিকতার অংশ বিশেষ হিসেবে আমরা আজকে সেই বহুল নবম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেন লেকচার পাস, তার মানে আমরা ইতিপূর্বে চারটি লেকচার শেষ করেছি, আজকে পঞ্চম নম্বর লেকচারটা শুরু করব। তাহলে দেখো কি লেখা আছে লেনদেনে, কি লেখা আছে, মানুষ সুপ্রাচীন কাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম। সুতরাং দেখা যাচ্ছে যে সকল ঘটনাই লেনদেন নয়, ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোকে ব্যবসায়িক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। এটা হলো আমাদের প্রারম্ভিক সূচনা। এখন আমরা আসব লেনদেন ধারণাটা কিভাবে তৈরি হইল। আধুনিক হিসাব ব্যবস্থা হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতে বিভিন্ন ধরনের ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপযোগ্য, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে বা পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করব বা লিপিবদ্ধ করব। ঠিক আছে, আমরা বুঝছি লেনদেন ধারণার জিনিসটা কি, যে যেগুলো দ্বারা আর্থিক অবস্থা টাকা পয়সার পরিবর্তন ঘটে সেগুলোকে আমরা লিপিবদ্ধ করবো। এখন আসি ঘটনা, যেখানে ঘটনা জিনিসটা বললো, ঘটনা জিনিসটা কি, কোনো কিছু ঘটে যাওয়ার নামই হইলো ঘটনা, এটা আমরা জানি নাকি। কিছু ঘটনা আছে যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি বা সরাসরিভাবে যুক্ত নয় টাকা পয়সা যুক্ত থাকে। আর কিছু ঘটনা আছে বা অন্যদিকে কিছু আছে এমন ঘটনা ঘটে যেগুলোর সাথে টাকা পয়সা যুক্ত থাকে না, অর্থাৎ কিছু ঘটনা ঘটে যেগুলোর সাথে টাকা পয়সা যুক্ত থাকে আর কিছু ঘটনা আছে যেগুলোর সাথে টাকা পয়সা যুক্ত থাকে না। তার অর্থ হলো ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই প্রকার, একটা হলো আর্থিক ঘটনা অনার্থিক ঘটনা, আর একটা হলো আর্থিক ঘটনা। এখন অনার্থিক ঘটনা জিনিসটা কি সেটা আমরা আগে দেখি। অনার্থিক ঘটনার যে সকল ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ বা টাকা পয়সা যুক্ত থাকে না তাকে অনার্থিক ঘটনা বলে। অনার্থিক ঘটনাকে লেনদেনও বলা হয় না। কেমন? যেমন মা আমাকে ঈদ উপলক্ষে একটি মোবাইল ফোন উপহার বা গিফট দিল, ঠিক আছে, আমার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অর্থাৎ আমি একটা গিফট পেলাম। আমার জন্মদিনের বন্ধুরা আমাকে একটি ল্যাপটপ উপহার বা গিফট দিল, আমার পোষা বিড়ালটি মারা গেল, আমার দোকানের একজন ম্যানেজার নিয়োগ দিলাম, আমি পণ্য মাল মালামাল ক্রয়ের জন্য ফরমাইশ বা অর্ডার দিলাম, যে কোনো জিনিস কেনার জন্য আমরা অর্ডার দিই না, সেই অর্ডার করলাম, টাকা পয়সা দিইনি, বিক্রির জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম, ঠিক আছে, কম্পিউটার ক্রয়ের জন্য এক সিদ্ধান্ত গ্রহণ করলাম, অর্থাৎ সিদ্ধান্ত নিলাম কিন্তু টাকা পয়সা এখনও পরিবর্তন হয়নি। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো অনার্থিক ঘটনা। তাহলে বুঝতে পারছি অনার্থিক ঘটনা জিনিসগুলো কি,
অর্থাৎ যেগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টাকা পয়সা যুক্ত থাকে না। তা আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা দেখি যে এরকম অনার্থিক ঘটনাগুলো, ঠিক আছে, অনার্থিক ঘটনাগুলো এরকম প্রতিনিয়ত দেখি। তার এইগুলো হলো আমাদের জন্য অনার্থিক ঘটনা। মা সুন্দর করে আজকে একটা মজাদার খাবার তৈরি করলো, ঠিক আছে, তোমার অনেক মনে লাগলো, তোমার নতুবা তোমার বাসার মধ্যে এমন একজন ব্যক্তি আসলো যে তুমি চিন্তাও করনি, একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, তুমি একটা সুন্দর করে কি করলে লেখা লিখলে, একটা ছবি আঁকলে, এটা একটা তোমার জন্য একটা স্মরণীয় ঘটনা হলো। তুমি ধরো কক্সবাজার বেড়াতে গেলে তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হলো। তুমি লঞ্চে কখনো স্মরণীয় লঞ্চে করে বেড়াতে যাচ্ছ, তোমার জীবনে একটা ঘটনা হলো। তা এইরকম ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখি, ঠিক না কথা, এইরকম ঘটনাগুলো দেখি, ঠিক আছে। এখন আসে আর্থিক ঘটনা জিনিসগুলো কি, তার উল্টা ঘটনা হলো আর্থিক। তাহলে যেই সকল ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টাকা পয়সা যুক্ত থাকে তাকে আর্থিক ঘটনা বলে। যেমন আমার দোকানের জন্য 80,000 টাকা মূল্যে একটি ফ্রিজ ক্রয় করলাম, ফ্রিজ কিনছি বা ফ্রিজ বিক্রি করে দিলাম, আমার দোকানে ডেকোরেশন সাজসজ্জা বাবদ 2 লক্ষ টাকা খরচ করা হলো, খরচ করলাম, আমার দোকানে পণ্য ক্রয় করা হলো 5 লাখ টাকা, আমার দোকানে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 1,000 টাকা, দোকানের পণ্য বিক্রি করলাম 8 লক্ষ টাকা, আমার দোকানে কর্মচারী বেতন দেওয়া হলো 15,000 টাকা, দোকানে ভাড়া পরিশোধ করলাম 10,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রি করলাম 15,000 টাকা। এই একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইগুলোর সাথে টাকা পয়সা কিন্তু যুক্ত আছে, সরাসরি যুক্ত আছে। কিভাবে? যেমন ফ্রিজ ক্রয় করছো, একটা জিনিস তোমার কাছে আসছে, বিনিময়ে তোমার থেকে টাকা চলে গেছে। আবার দেখো সাজসজ্জা ডেকোরেশন করছো তুমি দোকানে, ঠিক না, এই বাবদও তোমার কাছে কিন্তু টাকা চলে গেল। তোমার দোকানে যেটা যে জিনিসটা তুমি বিক্রি করো সেই জিনিসটা কিনে আনলা, কিনে আনলা তো টাকা চলে গেল। দোকানের যে বিদ্যুৎ বিল আছে, বিদ্যুৎ বিলটা পরিশোধ করলাম, তাও তোমার থেকে টাকা চলে গেলো। তুমি কি করলে, তোমার দোকান যেগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছো সেগুলো 8 লক্ষ টাকা বিক্রি করছো, বিক্রি করে টাকা পেয়েছো, সেটাও টাকা যুক্ত আছে। দেখো কর্মচারী, তোমার যেখানে দোকানে যে কর্মচারী আছে তাকে বেতন দিয়ে দিছো, তার টাকা চলে গেলো। আবার দোকানে যে ভাড়া, দোকান ভাড়া সেটাও দিয়ে দিলা, সেটাও টাকা চলে গেলো। দেখো আসবাবপত্র বিক্রি করে দিলা, টাকা আসলো। তাহলে এই জিনিসগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখো টাকা পয়সা যুক্ত আছে। তার এই জিনিসগুলোতে যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টাকা পয়সা যুক্ত থাকে তাকে আমরা বলবো আর্থিক ঘটনা, ঠিক আছে। বা তার এই অনার্থিক ঘটনা হলো যার সাথে টাকা পয়সা সরাসরি যুক্ত নাই, আর আর্থিক ঘটনা যার সাথে সরাসরি টাকা পয়সা যুক্ত আছে। তাহলে আর্থিক অনার্থিক ঘটনা আমরা বুঝলাম। আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা প্রত্যক্ষ একটু আগে তো আমরা বললাম, ঠিক আছে, এটা নিয়ে তো আলোচনা হইলো, ঠিক আছে। এখন আসি এই আর্থিক ঘটনাগুলো খেয়াল করে দেখো, এইটাকে আমরা একটু এই আর্থিক ঘটনাকে 2 ভাগে ভাগ করি, একটা হইলো কারবারি লেনদেন, একটা হইলো অকারবারি লেনদেন। কারবারি লেনদেন জিনিসটা কি, কারবারি লেনদেন হলো কারবারের সাথে যে লেনদেনগুলো যুক্ত থাকে সেটা হলো কারবারি লেনদেন। একটু আগে আমরা বললাম ফ্রিজ ক্রয় করলাম, ডেকোরেশন করলাম, পণ্য ক্রয় করলাম, বিদ্যুৎ বিল দিলাম, পণ্য বিক্রি করলাম, কর্মচারী বেতন পরিশোধ করলাম, দোকান ভাড়া দিছি, পুরাতন আসবাবপত্র বিক্রি করছি। এখন দেখো আমার ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেল, এই একটা জিনিস লক্ষ্য করো, এর সাথে দোকানের কোনো সম্পৃক্ততা নাই, আমার নিজের টাকা, দোকানের টাকা কিন্তু চুরি হয়নি। আবার পুকুরে মাছ বিক্রি করে 1 লক্ষ টাকা পেলাম, এর সাথে তুমি যে ব্যবসা করো তার সাথে কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু এখানে কিন্তু টাকা পয়সা যুক্ত আছে। এই 2টি ঘটনাকে আমরা বলবো হইলো অকারবারি লেনদেন। তাহলে অকারবারি লেনদেন জিনিসটা কি, যেই দেখো পুরুর ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কোনো ঘটনা কারবার সাথে বা ব্যবসার সাথে যুক্ত, আর কোনো ঘটনাগুলো ব্যবসার সাথে যুক্ত নয়। এইরকম লেনদেনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো কারবারি লেনদেন আর একটা হলো অকারবারি লেনদেন। তার কারবারি লেনদেন জিনিসটা কি, যে সকল লেনদেনগুলো কারবার বা ব্যবসার সাথে সরাসরি যুক্ত তাকে কারবারি লেনদেন বলে। এই যে একটু আগে যা যা বললাম সবগুলো দেখে, এই জিনিসগুলো সবগুলো কারবারি লেনদেন, ঠিক না কথা। তো দোকানের বা ব্যবসার সাথে সম্পৃক্ত, কিন্তু দেখো একটা জিনিস দেখো, অকারবারি লেনদেন জিনিসগুলো কি, যে সকল লেনদেন কারবার ব্যবসার সাথে সরাসরি যুক্ত মানে যুক্ত থাকে না তাকে বলা হয় অকারবারি লেনদেন। যেমন মা আমাকে ঈদ উপলক্ষে একটা মোবাইল গিফট দিল, বন্ধুরা ল্যাপটপ উপহার করলো, তারপরে ঈদ উপলক্ষে এতটা মোবাইল বা গিফট পেলাম, তারপর ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেলো, পুকুরে মাছ বিক্রি করে টাকা পেলাম, আমি ব্যক্তিগতভাবে পাইছি কিন্তু আমার দোকানে তো কিছু হয়নি, ঠিক না। এই জন্য এই লেনদেনটাকে বলবো অকারবারি লেনদেন। তাহলে অকারবারি লেনদেন এবং কারবারি লেনদেন কিরূপ আমরা চিহ্নিত করতে পারবো নাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কারবারি লেনদেন, এটা অকারবারি লেনদেন, ওকে। এরপর আমরা আসি লেনদেন।
লেনদেন হইলো যে সকল ঘটনা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন তাকে লেনদেন বলে। একটু আগে বললাম লেনদেন শব্দ অর্থ হইলো আদান প্রদান, গিভ অ্যান্ড টেক, পণ্য দ্রব্য সেবা কর্ম আর্থিক অবস্থাতে পরিবর্তন করাকেই লেনদেন বলে। তাহলে যেমন কারবারে কি করলাম, আমরা কারবারে মূলধন আনন করলাম কত 5 লক্ষ টাকা, মূলধনের পুঁজি আনলাম, কারবারের জন্য যন্ত্রপাতি ক্রয় করলাম, কারবার জন্য পণ্য ক্রয় করলাম, কারবার পণ্য বিক্রি করলাম, যন্ত্রপাতির অবস্থা ধার্য করার, এই জিনিসগুলোকে আমরা দেখো লক্ষ্য করে দেখো টাকা এইখানে কারবারে কে নিয়ে আসছে, মালিক নিয়ে আসছে, যন্ত্রপাতি ক্রয় করছি টাকা চলে গেল, পণ্য ক্রয় করছি টাকা চলে গেল, পণ্য বিক্রি করছি টাকা কারবারে আসলো, যন্ত্রপাতির অবশ্য অবশ্য মানে মূল্য হ্রাস করা, আমরা সামনে গেলে সেগুলো আলোচনা করব। তো প্রত্যেকটার সাথে একটার বিনিময়ে আরেকটা যুক্ত আছে, ঠিক আছে? এবার তাহলে আবার আমরা লেনদেনকে দুই ভাগও ভাগ করতে পারি, একটা হলো আন্ত লেনদেন, আন্ত বা অভ্যন্তরীণ লেনদেন, আর একটা হলো বহি বা বাহ্যিক লেনদেন। তাহলে আন্ত লেনদেন জিনিসটা কি দেখো, আন্ত মানে অভ্যন্তরীণ ব্যবসার সাথে যুক্ত, কারবার সাথে যুক্ত যেগুলো, এইগুলো হলো আন্ত লেনদেন, এগুলো সাধারণত তৃতীয় পক্ষের সাথে সম্পৃক্ত নয়। যেমন কারবার মেশিন আছে, দেখো মেশিনটার কারবার আছে, কারবার মেশিনের অবস্থা হলো মূল্য হ্রাস পেলো, সেটা হলো আন্ত লেনদেন। আর যখন তুমি বাহিরের লোকজনের সাথে লেনদেন করবে তখন সেটাকে বলবো বহি লেনদেন বা বাহ্যিক লেনদেন। বহি মানে বাহিরের লোকজনের সাথে, কারবার যদি তৃতীয় কোনো ব্যক্তির সাথে লেনদেন করে সেটাকে বলবো বাহ্যিক লেনদেন। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আজকে লেনদেন জিনিসটা কী, ঘটনা জিনিসটা কী, তার কারবারি লেনদেন জিনিসটা কী, অকারবারি লেনদেন জিনিসটা কী, সেগুলো সবাই বুঝতে পারছি। ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।